I am in Chennai, but congratulations. Last tinta team e khelchi, ei bochor notun ekta team e bhalo lagche. আইপিএলের মেগা অকশন থেকে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 2 কোটি রুপি ভিত্তিমূল্য দিয়ে তাকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে মুস্তাফিজ চেন্নাইয়ের একাদশে নিয়মিত সুযোগ পাবেন কিনা তা নিয়ে তৈরি হচ্ছে নানান প্রশ্ন। অনেকের এই ধারণা মুস্তাফিজকে চেন্নাই কিনেছে শুধু অনলাইন প্ল্যাটফর্ম বাণিজ্য ধরে রাখার জন্য। একাদশে সুযোগ পাবেন না মুস্তাফিজুর। তবে মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস এর দলে ভেড়ানোর একমাত্র প্ল্যান ছিল মহেন্দ্র সিং ধোনির। তার কথাতেই মুস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই। মুস্তাফিজকে সঠিক ব্যবহার করতে চান ধোনি। এদিকে আইপিএল এ নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে দল পাওয়াতে ভীষণ খুশি মুস্তাফিজ। এক ভিডিও বার্তায় চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে কথা বলেন ফিজ, যেখানে মুস্তাফিজকে চেন্নাইয়ের হয়ে স্বাগতম জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং মুস্তাফিজও ভালোবাসা জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি সহ চেন্নাইয়ের সকল ক্রিকেটারকে। এক পর্যায়ে মুস্তাফিজ ধোনির কাছে চেন্নাইয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ধোনি বলেন, আমরা যথেষ্ট শক্তিশালী টিম গঠন করেছি যার মধ্যে তুমিও একজন, তবে বাকিটা মাঠেই দেখা যাবে। প্রিয় দর্শক, ধোনির এই কথা দ্বারা কি বোঝাতে চাইছেন? মুস্তাফিজ কি চেন্নাইয়ের একাদশে সুযোগ পাবে নাকি পাবে না? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।